নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমে বন্ধু আমার আধার ঘরের আলো, সবাই মোরে ছাড়তে পারে বন্ধু আছে যারা, নিন্দুক সে ছায়ের মতো থাকবে পাশে পাশে। অথচ সেদিনও কত সমালোচকরা সমালোচনায় মুখরিত ছিল ইবাদত হোসেনের বোলিং নিয়ে। তার বোলিংয়ে সুইং কিংবা গতি নেই, ভালো বাউন্স কিংবা বোলিংয়ে ভেরিয়েশন আনতে খুব একটি পারদর্শী নন তিনি। কিছুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে টোলে শিকার হয়েছিলেন তিনি, সেসব সমালোচকদের জবাব দিলেন এবার বল হাতেই। এমন ইতিহাস গড়া কৃতির নায়ক পেসার ইবাদত হোসেন চৌধুরী 21 ওভারে 6 মেডেনে 46 রান খসড়ায় 6 উইকেট নিয়েছেন তিনি। দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সেরা বোলিং রেকর্ডও এটি। তার হাত ধরেই প্রায় 9 বছর পর টেস্টে 5 উইকেট পেলেন বাংলাদেশের কোনো পেসার। আর সেই বোলার হিসেবে ইতিহাসের সাক্ষী হলেন ইবাদত। নিউজিল্যান্ডের শক্ত ব্যাটিং লাইন আপকে একাই দোষিয়ে দিয়ে দেশটির মাটিতে প্রথমবারের মতো জয়ের পতাকা উড়ালেন তিনি।